Hello, welcome everyone. Welcome to my channel MathBits Pro. So, আজকে main class হলো class 7 এর জন্য তোমাদের chapter 2.3 এর important কিছু math. এই math গুলো তোমরা বেশ ভয় পাও, pipe and cistern related math. তো আমি এটা দুইটা লেকচারে continue করব. আজকে first lecture. তো লেকচারটা একটু ভালো করে দেখবা। তো সিস্টার এন্ড পাইপের এটা হলো পিজ্জা থিওরি। আমি পিজ্জা থিওরি কিরকম দেখো, এখানে বলা আছে যে আরাফ, একজন আরাফ হলো তোমার একটা পিজ্জা খেতেছে। এই পিজ্জাটা হলো, এই যে এই পিজ্জাটার কথা বলতেছি, এখানে 6টা পিস করা আছে, ঠিক আছে? আচ্ছা, এখানে টোটাল 6টা পিস আছে। এই 6টা পিসের মধ্যে আরাফ এক মিনিটে মনে করো যে একটা করে টুকরা খেতে পারে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটাকে কিভাবে বলা যায়, 6 মিনিটে ও পুরোটা পিজা খেয়ে ফেলতে পারে। তাহলে 1 মিনিটে খেতে পারে কয়টা? 6 মিনিটস আরাফ ক্যান ইট 1 পিজা। তাহলে 1 মিনিটে কয়টা খাবে? একটা পিস খাবে, মানে 6টা পিসের মধ্যে একটা পিস খাবে বা একটা টুকরা খাবে। ওকে, বা একটা 6টা পার্টের মধ্যে একটা পার্ট মাত্র খেতে পারবে। আচ্ছা, এটাকে আমরা লিখবো 1/6 ফ্র্যাকশন আকারে। তো আমরা এখানে কি করলাম, আসলে 1 মিনিটে কয়টা খায়। আচ্ছা, তারপরে এখানে মামুনের পার্টটা খেয়াল করো। মামুনের কথা কি বলা আছে, যে মামুন ওর জন্য পিজ্জা আছে আবার কয়টা, 4টা, মানে একটা পিস দেই কিন্তু ওর জন্য পিজ্জার পিস আছে কয়টা, টোটাল 4 পিস আছে, ঠিক আছে? এখানে 4 পিস। ওকে, তো 4 মিনিটে মামুন কি করতে পারে, একটা পিজ্জা খেতে পারে। টোটাল ওই পুরো ফুল পিজ্জাটা এখানে, এই মামুনের পিজ্জাটা দেওয়া আছে, ও একটা পিজ্জা এখানে খেয়ে ফেলতে পারবে। আচ্ছা, তো 4 মিনিটে যদি খায় একটা পিজ্জা, তাহলে 1 মিনিটে সে কত রূপ হবে? তাহলে এক পিস খাবে। এখন এটাকে আমরা ম্যাথমেটিক্যাল রেসপেক্টে লিখতে পারবো কিভাবে, যে 1/4 পিজ্জা, মানে 4টা পিজ্জার মধ্যে সে একটা, 4টা পিসের মধ্যে সে একটা পিস খাবে। তাহলে এটাকে লেখা হয় 1/4 পিজ্জা। এবার ধরো, এখন আমি বললাম যে দুইজন মিলে একটা পিজ্জা খাওয়া শুরু করলো, মানে আরাফও খাওয়া শুরু করলো আবার মামুনও খাওয়া শুরু করলো। এখন কি ঘটনাটা ঘটবে সেটা আমরা একটু দেখতে চাই, তখন কি হবে। আচ্ছা, এবং এই অঙ্কগুলো করার সময় সবসময় খেয়াল রাখবা এগুলোকে 1 মিনিটের রেসপেক্টে চিন্তা করে তারপরে বের করতে হবে। সবসময় তুমি 1 মিনিট অথবা 1 আওয়ার বা 1 সেকেন্ড, ঠিক আছে? তোমার কোশ্চেনে যদি মিনিট দেওয়া থাকে তাহলে তুমি মিনিটে নিয়ে কাজ করবা, সেকেন্ড দেওয়া থাকলে সেকেন্ড নিয়ে কাজ করবা, বা সবগুলোকে একই ফর্মেটে আনবা, হয় মিনিট না হলে সেকেন্ড নাহলে আওয়ার, ঠিক আছে? আচ্ছা, এবং সবগুলোকে 1-এর রেসপেক্টে আনবা, সবসময় ওই ইউনিটারি মেথড বা ঐকিক নিয়ম যেটাকে আমরা বলি। এখন আরাফ, এ দিয়ে বোঝানো হয়েছে আরাফ, আর এন দিয়ে বোঝানো হয়েছে মামুন। আচ্ছা, আরাফ অ্যান্ড মামুন এখন যদি কি করে, যে একসাথে পিজ্জাটা খায়, একসাথে যদি খেয়ে ফেলে তাহলে কি ঘটনা ঘটবে, একসাথে খেলে কি হবে, টুগেদার ইট ইন 1 মিনিট। তাহলে কি করব, যেহেতু বলছে টুগেদার একসাথে খাবে, ধরো তোমার বাসায় ওরা দুজন খেতে আসছে, তাহলে ওরা দুজন একসাথে খাবে, তাহলে দুইজনের খাওয়া কি করতে হবে, আমাকে অ্যাড করতে হবে, যখন দুজন একসাথে খাবে একটা জিনিস, ঠিক আছে? তাহলে কি হবে, 1/6 + 1/4 অ্যাড করে দিব। যখন বলবে টুগেদার তখন আমরা কি করব, অ্যাড করব, মানে দুইজনই খাবে। আচ্ছা, তাহলে এটাকে নর্মাল এলসিএম বা লসাগু করলে 6 আর 4-এর এলসিএম হয় 12। ওকে, তারপরে কি করতে হবে, 12কে ডিভাইড করতে, 12কে ডিভাইড করব কত দিয়ে, এই 12 যেটা আছে এটাকে কত দিয়ে ফার্স্টে ডিভাইড করব, 6 দিয়ে। 6 দিয়ে ডিভাইড করলে কত আসে, 2, এবং এই 2 দিয়ে এই উপরে 1কে মাল্টিপ্লাই করলে কত আসে, 1, দেন ইটস 2, 2 × 1 = 2, দেন পরে 12কে আবার 4 দিয়ে ডিভাইড করো তাহলে কত আসে, 3, 3কে আবার এই উপরের 1 দিয়ে মাল্টিপ্লাই করলে কত আসবে, 3, তাহলে 2 + 3 এর নর্মাল ফ্র্যাকশনাল অ্যাডিশন। ওকে, তাহলে 2 + 3 কত আসতেছে, 5, তাহলে অ্যান্সার চলে আসতেছে 5/12। তার মানে 12 পিসের মধ্যে 5 পিস খেয়ে ফেলে তারা 1 মিনিটে, একটা পিজ্জা যদি হয় 12 টুকরার একটা
পিজা হয় মানে পিজা একটা পিজা দেওয়া হলো ওটাকে 12 পিস করা হলো তাহলে ওরা 1 মিনিটে কয়টা পিজা খাবে মানে এখানে কিন্তু একটা ব্যাপার হলো প্রত্যেকটা পিজার স্লাইস কিন্তু সেম সাইজের হবে ঠিক আছে আচ্ছা এখন আমাদের কি করতে হবে এখন আমাদেরকে বের করতে হবে যে ওরা পুরো একটা পিজা খেতে ওদের কত সময় লাগে তাহলে 1 মিনিটে ওরা কতটুকু খাচ্ছে 5/12 আচ্ছা এবার আমরা দেখব যে টোটাল যে পিজ্জাটা আছে সেই পিজ্জাটা খেতে ওদের কত সময় লেগে যাবে ওকে তাহলে এখন কি করব যে আচ্ছা এবার খেয়াল করো a প্লাস m মানে আরাফ এন্ড মামুন ক্যান ইট 5/2 পার্ট এই যে আমরা এই লাইনটায় আছে 12 পার্ট ইন 1 মিনিট তাহলে a প্লাস m ইট 1 পার্ট ইন তাহলে একটা পার্ট দিয়ে কি বোঝানো হয় একটা পার্ট দিয়ে কি বোঝানো হয় পুরাটা পার্ট পুরা পিসটা মানে পুরা পিজাটাকে বোঝানো হয় তাহলে এক পার্ট কতক্ষণ খাবে 1/5/12 যখন এরকম ফ্র্যাকশনে আসবে এই রাইট সাইডেরটার নিচে 1 এর নিচে এই লেফট সাইডে যেটা আনবা সেটাকে কি করবা অলওয়েজ ইউনিটারি মেথডের বেসিক প্রবলেম 5/12 দিয়ে ডিভাইড করে দিবা আচ্ছা তারপরে কি এটাকে এবার কিভাবে লেখা যায় 1/5/12 তারপর আমরা কি জানি এটাকে মাল্টিপ্লিকেটিভ ফর্মে নিয়ে যেতে হয় আচ্ছা তো মাল্টিপ্লিকেটিভ ফর্মে নিয়ে গেলে কি হয় উপরের 5টা নিচে চলে যাবে আর 12টা কোথায় চলে যাবে উপরে চলে যাবে মাল্টিপ্লিকেটিভ ফর্মের রুলস এটা আচ্ছা ইনটু 12/5 ওকে তাহলে কত আসছে 12 অ্যানসার আসছে 12/5 এটা কি কত লেখা যায় যেহেতু ইমপ্রপার ফ্র্যাকশন তাহলে এটা কি ইমপ্রপার ফ্র্যাকশনটাকে এভাবে লেখা যায় 2 আর 2/5 আচ্ছা হুইচ ইজ অলমোস্ট 2.4 মিনিটস আর কি ঠিক আছে তো ব্যাপারটা হলো তোমাকে এখানে 1 মিনিটে কত সেটা বের করে দেখাইতে হবে আর কিছুই না আর তারপরে কি করবে টোটাল পিজ্জাটা খেতে কত কত সময় লাগবে সেটা বের করো ঠিক সেম কনসেপ্টে আমরা পিজ্জা পিজ্জার ম্যাথের মতো এখন আমরা ম্যাথ করব পাইপের ম্যাথগুলো ঠিক আছে ওকে তো পাইপের ম্যাথের একটু কনসেপ্ট বুঝে নেই ঠিক আছে এখানেও ওদের পেট ভরতে হবে বা খাওয়া দাওয়া করতে হবে ঠিক আছে আচ্ছা তো খেয়াল করো পাইপ এ ক্যান ফিল a tank in 6 minutes and pipe B can fill in 4 minutes. If both the pipes are open in an empty tank, how much time will they take to fill it? তাদের কতক্ষণ লাগবে টোটাল মানে পাইপ এ কি করতে পারে একটা ট্যাঙ্ক আছে এই যে এখানে আমি একটা ট্যাঙ্কের ছবি আঁকছি এই যে এই ট্যাঙ্কটার কথা বলতেছি এই ট্যাঙ্কটা সে ফিল করতে পারবে একলা একলা ফিল করতে পারবে 6 মিনিটে আবার বি পাইপ যেটা আছে ওটা কি করতে পারবে একলা 4 মিনিটে ফিল আপ করে ফেলতে পারবে আচ্ছা তাহলে এখন ঘটনাটা কি ঘটবে একটু দেখি যে বোথ দ্য পাইপস আর ওপেন দুইটা পাইপই যদি একসাথে ওপেন হয় একটা এমটি ট্যাঙ্কে মানে একটা ট্যাঙ্ক থাকবে যেটা কিনা খালি বা এমটি ওই ট্যাঙ্কের মধ্যে যদি দুইটা পাইপ একসাথে কানেক্টেড করে দেয় মানে দুইজন ওই যে আমাদের পিজ্জা খাওয়ার মতো দুইজন একসাথে খাওয়া দাওয়া করবে বা দুইজন একসাথে কাজ করবে তখন কি হাউ মাচ টাইম উইল দ্য টেক টু ফিল এবার চিন্তা করো যে একজন একটা পানির ট্যাঙ্কি ফিল আপ করতেছে যতক্ষণ লাগবে আরেকজন মিলে যদি করে তাহলে এটা আগের চেয়ে কি হবে টাইম একটু কমে যাবে ঠিক আছে আচ্ছা এবার খেয়াল করো আমি এখানে কি করছি যে পাইপটাকে এখানে ট্যাঙ্কটাকে 6টা পার্টে ভাগ করছি ঠিক আছে পুরা যে ট্যাঙ্কটা আছে এই যে এই ট্যাঙ্কটা এটাকে আমি টোটাল 6টা পার্টে ভাগ করছি 1 2 3 4 5 6 আচ্ছা টোটাল 6টা পার্টে ভাগ হইছে তো ব্যাপারটা কি হয় 1 মিনিটে কতটুকু সে ফিল আপ করতে পারবে ঠিক আছে তাহলে যদি শুধু শুধু অনলি অনলি এ পাইপটা খোলা থাকে তখন এই যে দেখো জাস্ট কতটুকু জায়গা ফিল আপ হবে এই যে এতটুকু 6 পার্টের মধ্যে মাত্র একটা পার্ট ওই যে ঠিক পিজ্জা খাওয়ার মতো 1 মিনিটে সে কতটুকু পিজ্জা খায়
6 মিনিট যদি লাগে এই পুরো ট্যাংকটা ফিল আপ হইতে তাহলে 1 মিনিটে সে কতটুকু 6টা পার্টের মধ্যে মাত্র 1টা পার্ট সে ফিল আপ করতে পারবে 1 মিনিটে ঠিক আছে পিৎজা খাওয়ার মতো 6টা পিৎজা টুকরা যদি থাকে তাহলে 1 মিনিটে সে কয়টা পিৎজা টুকরা খাবে 1 মিনিটে 1টা পিৎজা টুকরা খেতে পারবে যদি তার টোটাল 6 মিনিট লাগে একটা 6 টুকরাওয়ালা একটা পিৎজা খেতে ঠিক আছে আচ্ছা আর বি পাইপের ক্ষেত্রে কি হবে এই যে বি পাইপটা এখানে দেখানো আছে এই যে বি ওকে আবার কি করছি একই কিন্তু ট্যাংক কিন্তু ওর ক্ষেত্রে আবার কি ওর লাগে 4 মিনিট মানে ওর যে একটু আগের টাচে কি সময় বা টাইমটা একটু কম লাগতেছে তাহলে চিন্তা করো যে 1 মিনিটে ওর কতক্ষণ লাগবে 1 মিনিটে সে কতটুকু ফিল আপ করতে হবে এই যে দেখো মাত্র এতটুকু জায়গা ফিল আপ করতে হবে এই যে আমি যেটা মার্ক করে দিয়েছি আমি টোটাল 4টা ভাগ করছি কারণ 4টা পার্ট পিৎজা স্লাইসার মতো চিন্তা করলেই হয় ঠিক আছে 1 মিনিটে সে কতটুকু ফিল আপ করতে পারতেছে তাহলে 4 পার্টের মধ্যে 1 পার্ট ফিল আপ করতে পারতেছে আচ্ছা এরপরে খেয়াল করো এখন কোশ্চেন হলো বোথ দা পাইপস আর ওপেন ইন অ্যান এমটি রিং মানে দুইটা পাইপ ওপেন করে দেওয়া হবে মানে দুইটা পাইপই খুলে দেওয়া হবে মানে ওই দুইটা পাইপ দিয়ে পানি আসবে ওয়াটার আসবে ঠিক আছে কোথায় আসবে এই যে দেখো এই দুইটা পাইপ দিয়ে কোথায় ওয়াটারটা আসবে এই যে এই যে এই এমটি ট্যাঙ্কটার মধ্যে দুইটা একসাথে আসবে এই যে এখানেও দেখানো হয়েছে এটার মধ্যে এই যে এই পাইপটা এই ট্যাঙ্কটার মধ্যে পুরোটার মধ্যে ওয়াটার আসবে ঠিক আছে তো এই ট্যাঙ্কের মধ্যে এই পাইপটা ওপেন বি পাইপটা দিয়েও পানি আসবে দুইটা দিয়েই পানি আসতে থাকবে ঠিক আছে এটা দিয়েও পানি আসতেছে পানি পড়তেছে আবার বি পাইপ যেটা আছে এটা দিয়েও কি হইতেছে পানি পড়তেছে তাহলে এ পাইপটা কতটুকু ফিল আপ করবে 6 পার্টের মধ্যে 1 পার্ট ঠিক আছে আর বি পার্টটা কতটুকু ফিল আপ করবে 4 পার্টসের মধ্যে 1 পার্ট মাত্র ফিল আপ করবে এখন আমাদেরকে 1 মিনিটে কত ঠিক আগের মতো ক্যালকুলেশন কোনো পার্থক্য নাই ঠিক আছে আচ্ছা আচ্ছা তোমাদের জন্য এই ম্যাথটা একটু করে দিই এ পাইপ ক্যান ফিল আপ ইন 6 মিনিটস 1 পার্ট মানে সে পুরো 6 মিনিটে একটা পানির ট্যাঙ্কি ফিল আপ করে ফেলতে পারে আচ্ছা এ পাইপ ক্যান ফিল আপ এখন আমরা কি করব বলো তো 1 মিনিটে সে কতটুকু ফিল আপ করে 1 মিনিটে করে ওই যে পিৎজার মতো 6 পার্টের মধ্যে 1টা পার্ট আবার এখানে সাইডে আমি বি পার্টের পার্টটা করতেছি বি পার্ট বি পাইপ ক্যান ফিল আপ ইন 4 মিনিটস কতটুকু করবে 1 পার্ট টোটাল ট্যাঙ্কটা সে ফিল আপ করবে তাহলে আমি কি বলতে পারি বি পাইপ ক্যান ফিল আপ ইন 1 মিনিট 1 মিনিটে সে কতটুকু করবে 1/4 ওই যে আমি বলেছিলাম 1 মিনিটের রেসপেক্টে সব বের করব আচ্ছা তারপরে তাহলে এখন আমাদের দুইটা পাইপ কি করা হলো ওপেন করা হলো তাহলে এখন দুইটা পাইপ একসাথে ওপেন করা মানে দুইটা পাইপ একসাথে কাজ করবে তাহলে আমরা কি করতে হবে অ্যাড করতে হবে এ প্লাস বি পাইপ ক্যান ফিল আপ ইন এখন দেখো তো কত মিনিটে নিয়ে কাজ করব আমরা 1 মিনিট নিয়ে কাজ করব ইন 1 মিনিট ইকুয়াল টু তাহলে এ পাইপ কতক্ষণ করছিল 1 মিনিটে 1/6 আর বি পাইপ কতটুকু করছিল 1 মিনিটে 1/4
এখন আমাদের জাস্ট এটাকে নরমাল আগের মতো এলসিএম করে 6 আর 4 এলসিএম 12 6 দিয়ে 12 কে ডিভাইড করলে 2 দেন 4 দিয়ে 12 কে ডিভাইড করো 3 ওকে তাহলে কত আসবে 5/12 তাহলে 5/12 পার্ট সে 1 মিনিটে এই দুইটা ট্যাঙ্ক ফিল আপ করে 12 পার্টের মধ্যে 5 পার্ট ফিল আপ করে আচ্ছা তাহলে এখন আমাদের পুরাটা ট্যাঙ্ক তার মানে এখন কিন্তু আবার ব্যাপারটা এরকম হয়ে গেছে পুরাটা ট্যাঙ্ক যদি এরকম 12টা পার্টে ভাগ করা হবে যখন এলসিএম করা হবে তখন আবার কিন্তু একটু কিছু জিনিস চেঞ্জ হয়ে যাবে এখন কিন্তু এরকম টোটাল 12টা পার্ট হবে তাহলে 12টা পার্টের মধ্যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 এইতো 12টার মতো হয়ে গেছে ঠিক আছে এটা এটা 12 নম্বর পার্ট তাহলে 12টা পার্টের মধ্যে একটা ফিল আপ হবে দুইটা তিনটা চারটা পাঁচটা এই পর্যন্ত পানিটা একটা ফিল আপ হয়ে যাবে তাহলে এতটুকু বাকি যে পার্টটা আছে এটা ফিল আপ করতে হবে এতটুকু ফিল আপ করতে হবে তাহলে এখন কি করব টোটাল পার্টটা ফিল আপ করতে কতক্ষণ লাগবে আচ্ছা তাহলে এখন এ প্লাস বি 5 can fill 5/12 part কতক্ষণে করতেছে বলো তো এই যে 5/12 part কতক্ষণে করলো এই যে আমরা মাত্র বের করে আসছি কত মিনিটে এই যে 1 মিনিট তাহলে 1 মিনিটে তারা ফিল আপ করলো 5/12 part ঠিক আছে এই যে এখানে 5/12 part আচ্ছা এখন তাহলে a plus b 5 can fill whole part whole part মানে কি 1 part পুরোটা 1 part দিয়ে বোঝানো হবে পুরোটা তো ইন তাহলে 1/5/12 দ্যাট মিন্স আমি এখানে আর ক্যালকুলেশনটা করব না কারণ আগে ম্যাথটা করে আসছি তাহলে 5/12 মিনিটস which is 2.4 মিনিটস অর এভাবে লেখালে তোমরা এগুলো ফ্র্যাকশনের ক্যালকুলেশন জানো সো আমি এটা ডিটেইলসে করলাম না 2/5 ঠিক আছে ওকে সো আমরা পরে ম্যাথটায় চলে যাব এবারে ম্যাথটা আইটু ইন্টারেস্টিং এবারে ম্যাথটায় হলো আমরা একজন ফিল আপ করবে এবং একজন খালি করবে মানে মনে করো একজন খাবার রান্না করতেছে খাবার রান্না করে টেবিলে এনে দিতেছে ঠিক আছে আর আরেকজন ওই খাবারটা শেষ করে ফেলতেছে এখন মনে করো একজন চারটা পিস আনতেছে ও দুইটা পিস খেয়ে ফেলতেছে ঠিক আছে এখন কত তাড়াতাড়ি শেষ করা যাবে কতক্ষণ ধরো একটা পিজা বানাইতেছে 12 পিসের পিজা চার পিস আনলো একজন দুই পিস খেয়ে ফেললো তাহলে কয়টা থাকবে দুই পিস আবার চার পিস আনলো আরেকজন কি করলো দুই পিস খেয়ে ফেললো তাহলে কিন্তু আবার কত পিস হয়ে যাবে চার পিস হয়ে যাবে এখন এভাবে করে মানে টোটাল 12 পিসের একটা পিজা বানাইতে কত সময় লাগবে এরকম একটা ব্যাপার ঠিক আছে আচ্ছা একজন আনবে একবার একজন খাবে তো এইখানে খেয়াল করো সিস্টার্ন হ্যাজ টু পাইপস এখানে একটা সিস্টার্ন আছে এখানে কয়টা পাইপ আছে দুইটা টোটাল টু পাইপস ঠিক আছে ফার্স্ট পাইপ ক্যান ফিল আপ ইন দা ফিল আপ দ্য সিস্টার্ন ইন 20 মিনিটস অ্যান্ড থ্রো দ্য সেকেন্ড পাইপ দ্য সিস্টার্ন ক্যান বি এমটি ইন 30 মিনিটস মানে এই যে দেখো ফার্স্ট যে পাইপটা আছে ওইটা দিয়ে এই ট্যাঙ্কটা ফিল আপ হচ্ছে কতক্ষণে এটা ফিল আপ হতে কতক্ষণ লাগতেছে 20 মিনিট মানে 20 মিনিটের মধ্যে এই ট্যাঙ্কটা পুরোটা ফিল আপ হয়ে যায় কিন্তু আবার আরেকটা পাইপ আছে এই যে দেখো এই পাইপটা সেকেন্ড পাইপ ওইটা আবার কি করে 30 মিনিটসের মধ্যে এই ট্যাঙ্কটা খালি করে ফেলো ঠিক আছে তাহলে আমাদের কোশ্চেন হলো হাউ মেনি মিনিটস দ্য এমটি সিস্টার্ন ক্যান বি ফিল্ড ইফ অল দ্য পাইপস আর ওপেন মানে ক্যাপাসিটিটা কি যে এই পাইপটাও খুলে দিব আবার এই পাইপটাও খুলে দিব মানে কি এটা দিয়ে পানি আসতে থাকবে আবার এটা দিয়ে পানি বেরো যেতে হবে অনেক সময় না বালতির মধ্যে বা ফুটা থাকে তুমি পানি ঘুরতেছো আবার ওটা দিয়ে পানি বেরো যেতেছো ঠিক আছে
কিন্তু খেয়াল করে দেখো এখানে পানি ভরতে যত সময় লাগতেছে পানি বের হইতে কিন্তু তার চেয়ে বেশি সময় লাগতেছে। ঠিক আছে, মানে পুরোটা ট্যাঙ্ক যদি ফিল আপ থাকতো তাহলে পুরোটা পানি বের করতে 30 মিনিট লাগতো। মনে করো এক বালতি পানির কথা যদি চিন্তা করো, ওটা ভরতে তোমার 20 মিনিট সময় লাগতেছে, কিন্তু ওটা খালি করতে, পুরোটা ভরার পর ওটা খালি করতে তোমার সময় লাগতেছে 30 মিনিট। তো এখন তোমাকে কি করতে হবে, দুইটা পাইপই খুলে দিব, একদিক দিয়ে পানি ভরবা আবার ওই পানিটা বের হয়ে যাবে। মানে একজন আইনা খাবার রাখবে আর একজন ওই খাবারে অর্ধেক করে খেয়ে ফেলবে, বা 50% খেয়ে ফেলবে, বা 40% খেয়ে ফেলবে, বা 4 পিসের 10 পিস আনছে, 2 পিস খেয়ে ফেলছে। ঠিক আছে, আচ্ছা তো এখন দুইটা পাইপ একসাথে ওপেন, তাহলে পুরা পাইপ এখানে কি হবে, পুরা পাইপটা ভরতে কত সময় লাগবে? আচ্ছা এবার একটু খেয়াল করি, 20 মিনিটে ফার্স্ট পাইপ, এখানেও সেম কনসেপ্ট, মনে রাখবা এমটি যখন বলবে, যখন এমটি করবা, এমটি কথাটার মানে এখানে মাইনাস করবা, কারণ তুমি, তোমাকে আমি আইনা কিছু দিতেছি, তুমি ওখান থেকে দুইটা জিনিস নিয়ে যেতে হবে, তাহলে ওইখানে কতটুকু, 4টা জিনিস ছিল, 2টা জিনিস চলে গেল, তাহলে কি করবো, কয়টা জিনিস, 2টা জিনিস, তাহলে এখানে আমি কি করবো, 4 থেকে ওই 2 মাইনাস করব। ঠিক আছে, আচ্ছা এখন দেখো, ফার্স্ট পাইপ ক্যান ফিল আপ ইন 20 মিনিটস, 20 মিনিটে কতটুকু ফিল আপ করতেছে, 1 বার। এখন আমার কাজটা কি বলতো, 1 মিনিটে কতটুকু ফিল আপ করবে, 1 মিনিটে করবে 20% মধ্যে 1 বার। তার মানে ব্যাপারটা এরকম, এইটাকে যদি আমি 20টা ভাগ করতে পারতাম, ঠিক আছে আমি আপাতত করতেছি না, তাহলে 1 মিনিটে সে ফিল আপ করবে কতটুকু, সরি 1 মিনিটে সে ফিল আপ করবে 1/20 পার্ট। এটা হলো, এই পার্টটা হলো 20 পার্টের মধ্যে 1 পার্ট। ঠিক আছে, আবার খালি করবে কতটুকু, খালি করবে কিন্তু কম, ঠিক আছে খালি করবে কতটুকু, এটাকে যদি আমি 30টা ভাগ করতাম, 30 ভাগ করতাম, তাহলে এতটুকু হইতো 30 পার্টসের মধ্যে, বা 30 পার্টসের মধ্যে 1টা পার্ট মাত্র সে পানি বের করবে, তাহলে কিছু কিন্তু পানি থেকে যাবে। ঠিক আছে, আমি আবার একটু বুঝাই, ধরো এটাকে টোটাল 20টা ভাগে ভাগ করলাম, আমি দেখালাম না, তাহলে এটা হলো 20টা ভাগের মধ্যে 1টা ভাগ। এখন এইটাকে আবার 30টা ভাগ করলে দেখা গেল পানি যখন বের হয়ে যাবে 30 ভাগের মধ্যে এতটুকু, এই 1টা ভাগ পানি বের হয়ে যেতেছে, তাহলে এটা হলো 130। তাহলে এতটুকু পানি কিন্তু আমার কি হইতেছে, এই যে এতটুকু পানি কিন্তু রয়ে যাচ্ছে, তাহলে মানে এই ট্যাঙ্কটা কিন্তু ফিল আপ হবে। ঠিক আছে, এরকম কোশ্চেনও হবে যে ট্যাঙ্ক ফিল আপ করা যাচ্ছে না, কখন করা যাবে না এটা তোমরা একটু চিন্তা করবো, এটা আমি পরে নেক্সট ক্লাসে বলবো। আচ্ছা তাহলে সেকেন্ড পাইপ কি করতেছে, ক্যান এমটি, এমটি দ্য সিস্টার্ন ইন 30 মিনিটস, কতটুকু করতেছে, 30 মিনিটসে পুরোটা করে, তাহলে 1 মিনিটে কতটুকু করে, এই যে 30 পার্টসের মধ্যে 1টা পার্ট, এই যে এখানে যতটুকু দেখাইছে 30 পার্টসের মধ্যে 1টা পার্ট মাত্র সে খালি করে। আচ্ছা এখন আমাকে কি বলছে, 2টা পাইপ ওপেন করে দেওয়া হয়েছে, বাই ওপেনিং অল দ্য পাইপস ইন, ঠিক আছে অল দ্য পাইপস, 1 মিনিটে সে কতটুকু ফিল আপ করতেছে, এখন আমাদেরকে এটা বের করতে হবে যে 2টা পাইপই যখন ওপেন করে দিছে, 1টা পাইপ দিয়ে খালি হবে, 1টা এমটি হবে, তাহলে যেটা 1টা দিয়ে পানি ভরবে আর 1টা দিয়ে পানি বেরো যাবে, কোনটা দিয়ে ভরতেছিল, ফার্স্টে যে পাইপটা ছিল ওইটা দিয়ে পানি ফিল আপ হচ্ছিলো, তাহলে ওইটা হবে পজিটিভ 1/20, এটা পজিটিভ যেহেতু প্রথমে আছে, সো আমি প্লাসটা লিখিনি, কিন্তু যেটা দিয়ে এমটি হবে, এমটি যেটা করতেছে বি পাইপটা বা সেকেন্ড পাইপটা, ওইটার ক্ষেত্রে কী হবে, ওইটার সামনে আমি কী বসাবো, মাইনাস বসাবো। তাহলে ব্যাপারটা কি, যখন 2টা পাইপ একসাথে ওপেন করবে, 2টা ফিল আপ করবে, ফিল আপ হলে প্লাস, আর যখন 1টা এমটি করবে, বা 2টা এমটি করতে পারে, 3টা এমটি করতে পারে, যেগুলো এমটি করবে, এমটির যেগুলো পার্ট সেগুলোকে আমরা কী করবো, যে 130 এটা হলো আমার এমটি করতেছিল, তাহলে এটা কী করতে হবে, আমাদের মাইনাস করে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে 20 এন্ড 30-র এলসিএম, আচ্ছা এটুকু, এটা হবে না, সরি এটার এলসিএম হবে, ও ঠিকই তো আছে, 60, দ্যাট মিনস 3 মাইনাস 2, ঠিক আছে, হুইচ ইজ 1/60, তাহলে 60টা ভাগের মধ্যে মাত্র 1টা ভাগ, যদি 2টা পাইপ ওপেন থাকে তখন 60% মধ্যে মাত্র 1টা পার্ট ফিল আপ হবে। এখন আমাদের কি করতে হবে, টোটালটা ফিল আপ হতে কত সময় লাগবে এই কাজটা করতে হবে, তাহলে 1/60 পার্ট ফিল আপ হতে সময় লাগে কতক্ষণ, 1 মিনিট,
তাহলে 1 পার্ট ফিল আপ হতে কত লাগবে 1 বাই সেম সিস্টেম 1 বাই 60 ডিভাইড আকারে চলে যাবে তারপরে 1 ডিভাইডেড বাই 1 বাই 60 হুইচ ইজ 1 ইনটু মাল্টিপ্লিকেটিভ ফর্মে নিয়ে নেব 60 বাই 1 হুইচ ইজ 60 মিনিট চাইলে তোমরা এরকম 1 আওয়ারে কনভার্ট করে নেবা যখনই 60 মিনিটে বেশি আসবে তখনই আওয়ারে কনভার্ট করে নেবা ঠিক আছে অথবা যদি 60 সেকেন্ড আসে তাহলে সেটাকে 1 মিনিট নেবা বা 71 সেকেন্ড আসে ওটাকে আবার মিনিটে কনভার্ট করে নিতে পারো ঠিক আছে আচ্ছা তো এই গেল মোটামুটি পাইপের মেইন সমস্যাগুলো এবার আমরা দেখব তিনটা পাইপ যদি থাকে আমরা তখন দুইটা পাইপ দিয়ে কাজ করলাম আমি তিনটা পাইপে শুধু আজকে ফিল আপটা দেখাবো তারপরে তোমরা এমটি করাটা শিখবা ঠিক আছে বইয়ে তোমাদের এমটির একটা ম্যাথ আছে কিন্তু ফিল আপের কোনো ম্যাথ দেয় নাই আমি আগে ফিল আপ করার ম্যাথ দিব দেন এমটি করার অঙ্ক দিব আচ্ছা তাহলে দেখো এ সিস্টেম ক্যান বি ফিল্ড আপ বাই থ্রি পাইপস ইন 10 12 এন্ড 15 মিনিটস ওকে এখানে খেয়াল করো 10 12 আর 15 মিনিটে রেসপেক্ট ফিল আপ হয় ইফ অল দ্য থ্রি পাইপস আর ওপেন ইন হাউ মাচ টাইম ইট উইল রিকোয়ার টু ফিল আপ দ্য সিস্টেম তার মানে কি হলো ঘটনা এবার কিন্তু পাইপ কিন্তু বাড়াই দিছে এখানে একটা পাইপ আছে এ পাইপ এখানে আরেকটা বি পাইপ এখানে মনে করো আরেকটা পাইপ সি এটা লাগে 10 মিনিট এটা ফিল আপ করতে লাগে 12 মিনিট আর এটা দিয়ে ফিল আপ করতে লাগে 15 মিনিট এটা একটু মোটা পাইপ চিকন পাইপ এই কারণে পাইপ দিয়ে পানি আসতে সময় লাগে আচ্ছা এখন তিনটা পাইপই ওপেন করে দিছো ঠিক আছে তাহলে এটা কিন্তু একদম ইজি তিনটা পাইপ একসাথে ওপেন এখানে কিন্তু কোনো খালি নেই তাহলে এখানে কি করতে হবে অবভিয়াসলি প্লাস করবে এখন আমাদের সেম কাজ দেখো তাহলে ফার্স্ট পাইপ যেটা আছে ঠিক আছে ফার্স্ট পাইপ কি করে ফিল আপ দ্যাট ফিল আপ ইন 10 মিনিটস 1 বার তাহলে ফার্স্ট পাইপ ক্যান ফিল আপ ইন 1 মিনিট আমরা এখন আবার কি করব মিনিটে কত 1 মিনিটে কত 1 মিনিটে কতটুকু করবে 10 পার্টস এর মধ্যে 1 পার্টস ওকে সেকেন্ড পাইপ ক্যান ফিল আপ ইন 12 মিনিট 1 পার্ট টোটাল একটা পার্ট সে ফিল আপ করে তাহলে সেকেন্ড পাইপ ক্যান ফিল আপ ইন 1 মিনিট 1 বাই 12 তাহলে থার্ড পাইপের ক্ষেত্রে কি 1 মিনিটে কতটুকু করে সেটা বের করে ফেলবো তাহলে থার্ড পাইপ ক্যান ফিল আপ ইন 1 মিনিট 1 বাই 15 এখানে পার্ট হবে ওকে আচ্ছা এখন তিনটা পাইপে কি করা হয়েছে ওপেন করা হয়েছে অল দ্য থ্রি পাইপস ক্যান ফিল আপ ইন 1 মিনিট তাহলে যেহেতু তিনটা তাহলে এখানে 1 বাই 10 এখানে 1 বাই 12 আর 1 বাই 15 এই তিনটা কি করতে হবে 1 বাই 10 1 বাই 12 1 বাই 15 অ্যাড করে দিব তো এটা এলসিএম করে 60 6 প্লাস 5 প্লাস 4 হুইচ ইজ 15 বাই 60 এখানে আমি এলসিএমটা দেখাই দিছি এলসিএমটা কীভাবে করতে হয় আচ্ছা সো লাস্টের যে পার্ট এখন আমাকে টোটাল 1 মিনিটে হয়েছে 15 বাই 60 পার্ট তাহলে টোটালটা ফিল আপ করতে কত সময় লাগবে এটা বের করতে হবে তাহলে এখন কি করব অল দ্য থ্রি পাইপস ক্যান ফিল আপ 15 বাই 60 পার্ট কতক্ষণ লাগে এই যে একটু আগে বের করেছি 15 বাই 16 কতক্ষণে হচ্ছে 1 মিনিটে তাহলে 1 পার্ট বা টোটাল পার্ট পুরোটা ফিল আপ হতে কতক্ষণ লাগবে 1 ডিভাইডেড বাই 15 বাই 16 1 ডিভাইডেড বাই 15 বাই 16 ইজ ইকুয়াল টু 1 ইনটু 60 বাই 15 দ্যাট মিনস 4 মিনিটস লাগবে তাহলে 4 মিনিটে কিন্তু এবার টোটাল পাইপটা ফিল আপ হয়ে গেল কারণ তিনজন মিলে একসাথে পাইপটা ফিল আপ করতেছে ঠিক আছে মনে করো যে তিনজন ফ্রেন্ড মিলে একজন পিৎজা খেতে লাগে 10 মিনিট একজন 15 মিনিট একজন 12 মিনিট এখন ওই পিৎজাটা যদি তিনজন মিলে একসাথে খায় তখন কি হবে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে না ব্যাপারটা এরকম ঠিক আছে সো আশা করি তোমরা ম্যাথটা বুঝছো এরপর দিন তিনটা পাইপের এক দুইটা ওপেন থাকবে একটা একটা দিয়ে পানি বের হয়ে যাবে এরকম ম্যাথ করব আর কিছু বইয়ের ম্যাথ করব বইয়ের কিছু টাফ ম্যাথ আছে এই ম্যাথগুলো তোমাদের বইয়ে নাই আমি পার্ট বাই পার্ট করছি সো আশা করি ক্লাসটা ভালো করে ফলো করো আর আমাকে জানাবা যে রেসপন্স কি তোমাদের কি অবস্থা তোমরা বুঝতে পারছো কিনা কোন জায়গায় সমস্যা ফিল করছো স্যার ক্যালকুলেশনের কোন পার্টটা বুঝিনি আশা করি আমি বুঝাই দিতে পারবো ঠিক আছে সো দ্যাটস অল ফ্রম টুডে থ্যাংক ইউ এভরিওয়ান